দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা, এক কথাতেই বোঝা যায় যে দাঁতের গুরুত্ব কতটা। কিন্তু আপনি জানেন কি, শিশুর দুধ দাঁতের যত্ন কিভাবে নিতে হয় আর আঁকা বাঁকা বা হলদে দাঁত থেকে মুক্তির উপায় কি, ছাই লবণ মেসওয়াক কোনটা দাঁতের জন্য উপকারী, আর আক্কেল দাঁত ওঠার সময় কেন এত ব্যথা হয়, দাঁত নিয়ে এমন নানা প্রশ্নের উত্তর জানতে সঙ্গেই থাকুন। দাঁতের যত্ন মানেই নিয়মিত দাঁত ব্রাশ করা, কিন্তু দিনে কয় বেলা এবং কখন ব্রাশ করা উচিত, এমন প্রশ্নের উত্তর দিয়েছেন ঢাকা ডেন্টাল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মুত্তালিব মালিক। তিনি বলেছেন, দিনে দুইবার ব্রাশ করতে হবে এবং সেটা প্রতিদিন সকালে নাস্তা খাওয়ার পরে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে। এই দাঁত ব্রাশের কাজটি তিনি 2 থেকে 5 মিনিটের মধ্যেই সেরে ফেলার পরামর্শ দিয়েছেন। এমনভাবে ব্রাশ করতে হবে যেন দাঁতের প্রতিটি কোণা পরিষ্কার হয়। দাঁত ব্রাশের ক্ষেত্রে সঠিক টুথব্রাশ বেছে নেওয়াটাও জরুরি, এজন্য ভালো মানের নরম ব্রিসেলের টুথব্রাশ নেবেন। শক্ত ব্রিসেলের ব্রাশের ফলে আপনার দাঁত ও মাড়ির স্থায়ী সমস্যা হতে পারে। আরেকটি বিষয়, কোনো টুথব্রাশ 3 মাসের বেশি ব্যবহার করবেন না, তবে 3 মাসের আগেই যদি ব্রিসেলস ক্ষয়ে যায় তাহলে সেটা সাথে সাথেই বদলাতে হবে। প্রতিবার ব্রাশ করার পর ব্রাশের মুখ ক্যাপ দিয়ে ঢেকে রাখবেন এবং ব্যবহারের আগে ও পরে ভালোভাবে ধুয়ে নেবেন। এখন বলতে পারেন, টুথপেস্ট কোনটা বেছে নেবেন? এ ব্যাপারে দন্তচিকিৎসক মিস্টার মুত্তালিব বলেছেন, বাজারের যে কোনো টুথপেস্টই দাঁত পরিষ্কার করতে পারে, তবে চেষ্টা করুন একই পেস্ট ব্যবহার না করে বিভিন্ন ধরনের পেস্ট অদল বদল করে ব্যবহার করতে। যেমন এই মাসে কোনো সাদা পেস্ট দিয়ে দাঁত মাছলেন, তো পরের মাসে ব্যবহার করুন জেল, এর পরের মাসে হার্বাল বা আয়ুর্বেদিক কোনো পেস্ট। যদি টুথব্রাশ পেস্ট না থাকে তাহলে দাঁতন বা মেসওয়াক ব্যবহার করতে পারেন, তবে এগুলো দিয়ে পেছনের দিকের দাঁতগুলো ঠিকভাবে পরিষ্কার করা যায় না, তাই টুথব্রাশ ব্যবহারেরই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আবার অনেকে দাঁত পরিষ্কার করতে মাজন, লবণ, কয়লা, ছাই, মাটি ব্যবহার করেন। এতে দাঁত শুরুতে অনেক ঝকঝকে সাদা মনে হয় ঠিকই, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এর প্রভাবে দাঁতের এনামেল ক্ষয়ে যায়। এনামেল দাঁতের ওপরের শক্ত আবরণ, এটি ক্ষয়ে গেলে দাঁত হলদে এবং ভঙ্গুর হয়ে যায়। সেক্ষেত্রে 2 বেলা ব্রাশ করার পাশাপাশি প্রতিবার খাওয়ার পর লবণ পানি দিয়ে বা মাউথওয়াশ দিয়ে কুলকুচি করে নেওয়ার পরামর্শ দিয়েছেন ডক্টর মুত্তালিব। এছাড়া দাঁতের কোনায় খাবার আটকালে ফ্লস করতে বলেছেন তিনি, তবে টুথপিকের মতো খোঁচালো জিনিস এড়িয়ে যাওয়াই ভালো। অনেকে একটু বড় হলেই বলেন তার আক্কেল হয়েছে। এই আক্কেল বলতে বোঝায় মুখের একদম শেষ মাথায় ওপরে ও নিচে দুই পাশে মোট 4টি দাঁতকে। সাধারণত 18 থেকে 25 বছরের মধ্যে যে কোনো বয়সেই আক্কেল দাঁত উঠতে পারে। মুখে 32টি দাঁত ধরার জায়গা না থাকলে আক্কেল দাঁত ওঠার সময় অসহ্য রকম ব্যথা হয়, কারণ দাঁত বেরিয়ে আসার কোনো জায়গা পায় না। অনেক সময় অপারেশন করে ওই দাঁতের জন্য জায়গা করে দিতে হয়। কিন্তু আক্কেল দাঁত ওঠা মানেই যে আপনার আক্কেল হয়েছে সেটা কিন্তু বলা যাবে না। দাঁতের রং হলদে হয়ে গেলে বা ছোপ ছোপ দাগ পড়লে স্কেলিং ও পলিশিং, এই 2টি পদ্ধতির মাধ্যমে দাঁত ঝকঝকে করে নেওয়া যায়। আবার অনেক সময় ব্লিচিং করেও রং ফিরিয়ে আনা সম্ভব বলে ডক্টর মুত্তালিব জানিয়েছেন। দাঁতে ক্যাভিটি বা গর্ত সৃষ্টি হলে ফিলিং করা হয়, তবে এই গর্ত যদি মজ্জা পর্যন্ত পৌঁছে যায় তখন রুট ক্যানাল করতে হয়। আবার যাদের দাঁত আঁকা বাঁকা বা গঠনে ত্রুটি আছে তাদের দাঁতের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে, তাই যত দ্রুত সম্ভব দাঁতের গঠন ঠিক করে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ডক্টর মুত্তালিব মালিকের পরামর্শ, দাঁতের কোনো সমস্যা থাক বা না থাক, 6 মাস পর পর দাঁত বিশেষজ্ঞের কাছে দাঁতটি পরীক্ষা করিয়ে নিতে হবে। দীর্ঘদিন দাঁতের সমস্যা পুষে রাখলে সে থেকে মুখের ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। দাঁত পরিষ্কারের সময় জিহ্বা পরিষ্কার করাও বেশ জরুরি। এক্ষেত্রে আঙুল দিয়ে ঘষে অথবা টাং স্ক্র্যাপার দিয়ে অথবা ব্রাশের উল্টো দিক দিয়েও পরিষ্কার করতে পারেন। চকলেট খেতে কে না পছন্দ করে, কিন্তু দুঃখের বিষয় হলো অতিরিক্ত চকলেট দাঁতের জন্য অনেক ক্ষতিকর। শুধু চকলেটই না, আমাদের সবার প্রিয় বার্গার, পিৎজা, চিপস, বিস্কিট, চা, কফি, কোক, ফান্টা, চুইংগাম, এই সব খাবারই দাঁতের স্বাস্থ্যের জন্য অনেক খারাপ, কারণ এতে থাকা কার্বোহাইড্রেট এবং অতিরিক্ত চিনি দাঁতকে ক্ষয় করে ফেলে। যদি খেতেই হয় তাহলে খাবার পরপরই পানি বা মাউথওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে ফেলবেন।
না হলে দাঁতের ফাঁকে ফাঁকে এসব খাবার জমে থেকে প্রচুর ব্যাকটেরিয়া জন্মাবে, সেখান থেকে ক্যাভিটি বা গর্তের সৃষ্টি হবে এবং দাঁত দুর্বল হয়ে পড়বে। ফলে অনেক ঠান্ডা গরম বা টক কিছু খেলেই দাঁত শিরশির করবে। দাঁতের জন্য সবচেয়ে খারাপ হলো ধূমপান, জর্দা, চুন, গুল, পান, কারণ এগুলো থেকে দাঁতের ক্ষয় তো হয়ই, তার সাথে সাথে মুখে ক্ষত এমনকি মুখের ক্যান্সার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আবার আমাদের অনেকের অভ্যাস মাংস খাবার পর আয়েস করে শক্ত শক্ত হাড় চাবানো, তারপর দাঁত দিয়ে আখ ছিলে খাবার। আবার অনেকেই আছে কোনো কিছুতে গিট বেঁধে গেলে সেটা খুলতে দাঁত ব্যবহার করেন, কিংবা কোথাও সুতো বা দড়ি ছিঁড়তে গেলেও দাঁত ব্যবহার করেন। কেউ কেউ ঘুমের ঘোরে দাঁতে দাঁত ঘষেন, এসব অভ্যাস দাঁতকে দুর্বল করে দিতে পারে। দাঁত সুস্থ রাখতে ক্যালসিয়াম, ভিটামিন এ, সি, ডি যুক্ত খাবার এবং আঁশযুক্ত খাবার বেছে নিতে হবে। দুধ, ডিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আমলকি, পেয়ারা, বাদাম, সামুদ্রিক মাছ ইত্যাদি খাবার দাঁতের জন্য ভালো। এছাড়া প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি খেতে ভুলবেন না। দাঁতের যত্ন শুরু করতে হবে একদম শিশু বয়স থেকে, আর সেই দায়িত্ব মা বাবা বা অভিভাবকের। সাধারণত 6 মাস বয়সের পর থেকেই শিশুর দুধ দাঁত ওঠা শুরু হয়। এ সময় শিশু প্রতিবার দুধ খাওয়ার পর পানি খাইয়ে দিতে হবে বলে জানিয়েছেন দন্ত বিশেষজ্ঞরা। যেসব শিশু দুধ খেতে খেতে ঘুমায় তাদের মাথার কাছে পানির ফিডার রাখবেন, পানি খাওয়ালে শিশুর মুখে থাকা দুধ ধুয়ে যায়। দিনে কয়েকবার লবণ পানিতে কাপড় ভিজিয়ে শিশুর দাঁত মুছে দেওয়া যেতে পারে। শিশু যখন বুঝতে শেখে সাধারণত 2 বছর বয়স থেকেই তাকে নিজ হাতে দাঁত ব্রাশ করার প্রশিক্ষণ দেবেন। প্রথমে টুথপেস্ট ছাড়া দাঁত মাজার নিয়ম শেখাতে হবে, বোঝাতে হবে যেন সে পেস্ট খেয়ে না ফেলে। আর শিশুদেরকে চকলেট, আইসক্রিম বা মিষ্টি শর্করা জাতীয় খাবার যত কম খাওয়ানো যায় ততই দাঁতের জন্য ভালো, কারণ এসব খাবার দাঁতের গায়ে লেগে থেকে শিশুর দাঁতকে ক্ষয় করে ফেলতে পারে, যার দীর্ঘমেয়াদী প্রভাব থাকে। দাঁতের চিকিৎসা কিছুটা ব্যয়বহুল। এই ব্যয় অনেকটাই নির্ভর করে আপনি দাঁতের সমস্যার কোন পর্যায়ে ডাক্তারের কাছে গিয়েছেন। তাই আজ থেকেই দাঁত থাকতেই দাঁতের মর্যাদা দিন। আর এমন নানা কন্টেন্ট পেতে বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।